থাকছে না, কারে ঝুল ঝাড়ে ঝাড়ে আমার দেখো একদম ঝুল ঝাড়ার মতো অবস্থা হয়ে গেছে। দিদি বাঁচাও, আমাকে বাঁচাও, ইয়াকে বলে বোধ হয় বার হয়ে চালছে না জানো। হ্যাঁ আমার ঘরটাতে বলি ওমা অবস্থা চাল পূর্ণিমা চাঁদে ঢেলা ঢেলি করছে, আমি উটা ঠিক করাতে লাচ্ছি, আর পূজার সময় তোমার ঘর, আর দিবালিতে উমার ঘর সাপ। হ্যাঁ দেখো সাপ বলতে মনে পড়লো, বলি পেটিএম এ যে মালিকটু আছে না, ওয়া সব ডেটা গুলো সাফ হয়ে গেছে। হ্যাঁ আরে বলছি তোমাকে পুরো গল্পটাই আমি বলবো, তার আগে আরেকটা কথা শুনে রাখো, বলি তোমাদের এটিএম থেকে যেন টাকাগুলো সাফ না হয়ে যায় তার সব টিপস গুলো আমি দেব, কিন্তু তার জন্য আমার এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে পুরোটাই দেখতে হবে কিন্তু। হ্যাঁ আর তার আগে আমার চ্যানেলটাকে তোমাদেরকে তো সাবস্ক্রাইব করতে হবে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি সব সাহায্য করবো তোমাদেরকে জানো। হ্যাঁ দেখো দিদি সাক্সেনারা সে দিওয়ালিতে লক্ষ্মী পূজা করবা নে, ওই জন্যে পুরো ঘরটা আমাকে দিয়ে সাফ করাচ্ছে জানো, আর ওর বউটা আমাকে বলছিল বলছে হ্যাঁ দে রাধারানী আমাদের এই টাইটেলটাই তো মনে করো এত বড় লোকদের মতো সাক্সিনা, শুনেই মনে করে এবার পয়সা গাদা, কিন্তু আমাদের কাছে কি অত পয়সা আছে বল, আমরা অত পয়সা নাই, আমরাও সেই মধ্যবিত্ত মানুষ বুঝেছিস, গোটা বছরটাই তো মা লক্ষ্মী থাকে ওই আম্বানির ঘরে আর মিত্তলের ঘরে, আর এই দিওয়ালি সমতে একটু লক্ষ্মী পূজা করি বলে যদি মা লক্ষ্মী আমাদের ঘরে আসে। আর সাক্সেনা কি করে বলো তো, সাক্সেনা এই দিওয়ালি সমতে গাদ্দে মিষ্টি খায়, গাদ্দে মিষ্টি খায় জানো, আর ও যে সে চিনি রোগটা আছে গো, হ্যাঁ সেই ওটাকে কি বলে সুগার, হ্যাঁ সব সুগারটা সব ভয় পাইয়ে কি বলে জানো, যে খালে সাক্সেনা খালে জিলে আপনা। হুম সে পেটিএম এর যে মালিকটা আছে না বিজয় শেখর, হ্যাঁ ওয়া ডেটা গুলো চুরি হয়ে গেছে জানো, আর তারপরে 20 কোটি টাকা চাইছে, 20 কোটি টাকা। বলি আমি ভাবছি যে আমাদের মতো সাধারণ চুনোপুটি মানুষগুলোর তো ডেটা দিয়ে আছে, বলি ওগুলো আবার চুরি হয়ে যায় নাই তো। আর শুনো তোমাদিকে বলছি তোমাদের এটিএম থেকে যাতে টাকাগুলো সাফ না হয়ে যায় তাই জন্য আমি বলছি কি কি করতে হবে ভালো করে মন দিয়ে শুনে রাখো। দেখো প্রথমে এটিএম এ গেলে তো গিয়ে পরে ওই যে কানসাল বলে যে বোতামটা আছে না ওটা টিপে দিবে, যদি দেখো যে ওটা কাজ করছে তাহলে ভালো, আর যদি দেখো যে কাজ করছে না তাহলে ভুলেও টাকা তুলতে যেও না, টাকা তুলতে গেছো কি মরেছো। হ্যাঁ আর তারপরে শুনো টাকা তোলা যেই হয়ে যাবে সে আবার ওই ক্যান্সেল বোতামটাকে টিপে পরেই বাইরে বেরোবে, কোথেকে আমি জানলাম? হয়তো সাক্সেনার কাছ থেকে আমি এগুলো সব জানিয়ে এসেছি। আর তোমাদেরকেও বলছি তোমরাও যদি কিছু জানো না হ্যাঁ আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি আমাকে জানালে পরে আমি সবাইয়ের সঙ্গে তো শেয়ার করবো কথাটা, সবাই তো হেল্প হবে নাকি। আর শুনো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ওই যে ঘন্টাটা আছে না ঘন্টাটা কিন্তু বাজিয়ে দিবো মায়েরি বলে দিচ্ছি। তাহলে এখনকার মতো চলি, আবার নতুন কিছু ইনফরমেশন পেলে আমি আবার আসবো। বাংলার প্রথম টুইনস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টিটি বাজিয়ে দিন।